জন্য পানি আমাদের পৃথিবী মাটি ও পানিতে ঢাকা পৃথিবীর উপরিভাগের চার ভাগের প্রায় তিন ভাগই পানি এই পাঠে এই অংশগুলো নিয়ে কথা বলা হবে পানির উৎস পানির ব্যবহার নিরাপদ ও অনিরাপদ পানি পানি দূষণ এবং শেষে পাঠের অনুশীলন নিয়ে কথা বলা হবে আমরা পানি পান করি বেঁচে থাকার জন্য প্রাণী ও উদ্ভিদের পানির প্রয়োজন পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পানি আমরা কোথা থেকে পাই কাজ পানির উৎস কি করতে হবে এক তোমার খাতায় ডান দিকে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো দুই ছকে পানির উৎসগুলো লেখো তিন তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা তোমাদের পূর্ব জ্ঞান হ্যাঁ দেখার জন্য করা হয়েছে তোমরা নিজেরা নিজের মনের থেকে উত্তরগুলো লেখো তারপর মূল পাঠ শুরু হবে তখন তোমরা মিলিয়ে দেখবে তোমাদের ধারণাগুলো ঠিক আছে কি না যেমন পানি আমরা কোথা থেকে পাই তোমার ধারণার থেকে লেখো কোথা থেকে আমরা পানি পেতে পারি নলকূপ পুকুর এভাবে আর যতটুকু উৎস আছে সেগুলো থেকে দেখো পরবর্তীতে আমরা দেখবো যে আসলে আমরা পানিগুলো কোথা থেকে পাই তারপর এখানে চক তৈরি করো যেভাবে তোমাদের কাজে দেয়া হয়েছে সেভাবে চেষ্টা করো পান করার পানি আমরা কোথা থেকে পাই আমরা কোথায় সাঁতার কাটি পান করার পানি কোথা থেকে পাই সাঁতার কোথায় কাটি আমাদের চারপাশে অনেক উৎস থেকে পানি পাওয়া যায় বৃষ্টি পুকুর নদী নালা খাল বিল হ্রদ সমুদ্র এসব পানির উৎস পানির কল এবং নলকূপ থেকেও আমরা পানি পাই এগুলোকে পানির উৎস বলে পানির উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস পানির উৎসগুলো কী কী মানুষের তৈরি উৎস এবং প্রাকৃতিক উৎস সেগুলো তোমরা আলাদাভাবে লেখো এখানে কিছু পানির উৎস দেওয়া আছে সেগুলো তোমরা খাতায় লিখতে পারো বৃষ্টি পুকুর নদী খাল হ্রদ সমুদ্র নলকূপ পানির কল পানির প্রাকৃতিক উৎস বৃষ্টি নদী নালা খাল বিল হ্রদ এবং সমুদ্র হল পানির প্রাকৃতিক উৎস পানির প্রাকৃতিক উৎসগুলো কি কি সেগুলো খাতায় লিখতে পারো মানুষদের উৎসগুলো কি কি সেগুলো লেখো মানুষের তৈরি পানির উৎস পুকুর কুয়া নলকূপ পানির কল এবং বাঁধ থেকেও আমরা পানি পাই এগুলো মানুষের তৈরি পানির উৎস নিচের বক্স দুইটিতে কোনটি প্রাকৃতিক উৎস ও কোনটি মানুষের তৈরি পানির উৎসের ছবি তা টেনে নিয়ে বসাই পানির প্রাকৃতিক উৎসের ছবি মানুষের তৈরি পানির উৎসের ছবি এখানে কিছু ছবি আছে এবং কিছু বক্স দেওয়া আছে প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস ছবি থেকে ছবিগুলো নিয়ে এই বক্সে বসাও ঠিক আছে
এইভাবে তোমরা খাতায় লিখতে পারো। আলোচনা পানি নিচের বক্স আলোচনা পানি কোথা থেকে আসে? এক, ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। দুই, আগের করা ছক থেকে পানির উৎসগুলোকে প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস দুই ভাগে সাজাও। তিন, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। একই কাজ, আগের যেগুলো দেখেছো সেগুলো থেকে মানুষের তৈরি উৎস এবং প্রাকৃতিক উৎসগুলোর নামগুলো টেবিলে বসাও। এসো আমরা পানির কতগুলো উৎসের ছবি দেখি এবং পাশের বাটনগুলোর উপর ক্লিক করি। পুকুর, কুয়া, নলকূপ, বৃষ্টি, নদী, সমুদ্র, হাওড়, খাল, ঝর্ণা, পানির কল, বৃষ্টি, নদী, পুকুর, কুয়া। তাহলে শোনো মনিরা, এখান থেকে প্রাকৃতিক উৎসগুলো কোনগুলো এবং মানুষের তৈরি উৎস কোনগুলো সেগুলো দেখো। প্রাকৃতিক উৎসগুলো হতে পারে এভাবে, পুকুর, কুয়া, পুকুর, বৃষ্টি, নদী, সমুদ্র, হাওড়, খাল, ঝর্ণা, এগুলো হতে পারে প্রাকৃতিক উৎস। আর মানুষের তৈরি উৎস হতে পারে কুয়া, নলকূপ, পানির কল। ডাক টেনে ছবির সাথে লেখার মিল করি। ছবির সঙ্গে কোনটা হবে সেটা মিলাও। সঠিক হয়েছে, আবার চেষ্টা করো। আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত প্রয়োজন। পিপাসা পেলে আমরা পানি পান করি। খাবার রান্না করতে আমরা পানি ব্যবহার করি। পান করা, রান্না করা, চাষাবাদ ছাড়াও নানা কাজে মানুষ পানি ব্যবহার করে। প্রশ্ন, পানি পান এখানে পানির ব্যবহার নিয়ে কথা বলা হয়েছে, দেখো তো ছবি দেখে দেখে। পানি পান করছে, রান্না করছে, দাঁত ব্রাশ করা, মাছের চাষ, এগুলো পানির ব্যবহার। প্রশ্ন, আমরা কি কি কাজে পানি ব্যবহার করি? কাজ, পানি ব্যবহার, কি করতে হবে? এক, তোমার খাতায় ডান দিকে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। দুই, ছকে পানির বিভিন্ন ব্যবহার লেখো। তিন, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। পানির ব্যবহার কি কি আছে সেগুলো লেখো, এবং তোমরা এখানে কাঠ পেন্সিল দিয়ে হোক কিংবা খাতায় হোক তোমরা লিখতে পারো। পানি পান কখন আমরা পানি ব্যবহার করি? আমরা সকালে হাত মুখ ধুই এবং দাঁত
ব্রাশ করি। সার সংক্ষেপ। মানুষ বিভিন্ন কাজে পানি ব্যবহার করে। আমরা পানি পান করি এবং রান্নার কাজে ব্যবহার করি। পরিচ্ছন্নতা এবং ধোয়া মোছার কাজে পানি ব্যবহার করি। ফসল ফলাতে, মৎস্য খামারে এবং কলকারখানায়ও পানি ব্যবহার হয়। পানি ব্যবহারগুলো এখন পানি ব্যবহার নিয়ে কথা বলা হচ্ছে। তোমরা খাতায় পানি ব্যবহারগুলোর নামগুলো লেখো, কী কী কাজে পানি ব্যবহার করা যায়। পানি সংরক্ষণ। মানুষ বায়ু, মাটি, পানি, পাথর ইত্যাদি ব্যবহার করে। এগুলো প্রাকৃতিক সম্পদ। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ সীমিত পরিমাণে রয়েছে। পানি একটি প্রাকৃতিক সম্পদ। স্বাদু পানির পরিমাণ খুবই কম, তাই পানি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা দাঁত ব্রাশ করা এবং হাত ধোয়ার সময় পানির অপচয় রোধ করতে পারি। প্রাকৃতিক সম্পদ কয়েকটা নাম লিখো, তারপর পানি কি ধরনের সম্পদ সেগুলো বলো। পানির ব্যবহার দেখানো হচ্ছে এখানে। আমরা কি কি উপায়ে পানি সংরক্ষণ করতে পারি? পানি সংরক্ষণ কি কি উপায় করতে পারি এই প্রশ্ন উত্তর তোমরা লিখতে পারো। তোমার ধারণা পূর্বধারণা থেকে লিখো। আমরা কি কি উপায়ে পানি সংরক্ষণ করতে পারি? কাপড় ধোয়া, দাঁত ব্রাশ করা। আলোচনা। পানির উৎস এবং ব্যবহারের মধ্যে সম্পর্ক কি? ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। ডান পাশে পানির উৎস এবং বাম পাশের কলামে পানির ব্যবহারগুলো একটি একটি করে লেখো। বাম দিকের শব্দের সাথে ডান দিকের উপযুক্ত শব্দ লাইন টেনে যোগ করো। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। পানি ব্যবহার তোমরা এভাবে কাজ করো যেভাবে বলা হয়েছে। নিরাপদ এবং অনিরাপদ পানি। কিছু পানি পান করা নিরাপদ, সকল পানি পান করা নিরাপদ নয়। পান করার জন্য মানুষের নিরাপদ পানি প্রয়োজন। স্বাদু পানি এবং লোনা পানি। পান করা, রান্না করা এবং গোসল করার জন্য স্বাদু পানির প্রয়োজন। বৃষ্টি, পুকুর, কুয়া, পানির কল থেকে আমরা স্বাদু পানি পাই। সমুদ্রের পানি লোনা। কোনো কোনো স্বাদু পানি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ। বোতলে প্রক্রিয়াজাত করা পানি, ফুটানো পানি, ফিল্টার করা পানি এবং নলকূপের পানি আমাদের জন্য নিরাপদ। কোনো কোনো স্বাদু পানি পান করার জন্য নিরাপদ নয়, যেমন পুকুর এবং নদীর দূষিত পানি। নিরাপদ এবং অনিরাপদ পানির একটু উৎসগুলো লিখো এবং কোন কোন পানি নিরাপদ এবং কোন কোন পানি অনিরাপদ সেগুলো লিখো। কোন পানি পান করা যায় সেগুলোর নাম লিখো। কোন পানি অনিরাপদ পান করার যোগ্য না সেগুলোর নাম লিখো। অনিরাপদ পানি। অনিরাপদ পানি। নিরাপদ পানি। অনিরাপদ পানি এবং নিরাপদ পানির এখানে ছবি দেওয়া আছে। আরও কিছু উৎস থাকলে, তোমার জানা থাকলে তুমি সেগুলো লিখতে পারো। আর্সেনিক যুক্ত দূষিত পানি। আর্সেনিক মুক্ত নিরাপদ পানি। আর্সেনিক যুক্ত দূষিত পানি এবং আর্সেনিক মুক্ত নিরাপদ পানি। লাল চিহ্নওয়ালা এটা আর্সেনিক যুক্ত, সবুজ চিহ্নওয়ালা এটা আর্সেনিক মুক্ত।
আর্সেনিক মিশ্রিত পানি। বাংলাদেশের কোনো কোনো এলাকায় নলকূপের পানি আর্সেনিক যুক্ত। মাটির গভীর থেকে নলকূপের পানিতে ক্ষতিকর আর্সেনিক মেশে। আর্সেনিক যুক্ত পানির আলাদা স্বাদ, গন্ধ বা রং নেই। আর্সেনিক যুক্ত পানি মানুষের ব্যবহার এবং পান করার জন্য নিরাপদ নয়। আর্সেনিক যুক্ত পানি ব্যবহারে চর্মরোগ এবং ক্যান্সার হতে পারে। আমরা তাহলে নিরাপদ পানি এবং অনিরাপদ নলকূপ চিনব কিভাবে? আর্সেনিক কি? আর্সেনিক যুক্ত পানি পান করলে কি হয়? নিরাপদ পানি এবং অনিরাপদ পানির মধ্যে আর্সেনিক কি ধরনের পানি, আর্সেনিক যুক্ত পানি কি ধরনের পানি, সেগুলো খাতায় লিখতে পারো। সবুজ রং করা নলকূপের পানিতে আর্সেনিক নেই, এর পানি নিরাপদ। এই পানি পান করা ও রান্নার কাজে ব্যবহার করা যায়। লাল রং করা নলকূপের পানি আর্সেনিক আছে, এর পানি নিরাপদ নয়। এই পানি পান করা এবং রান্নার কাজে ব্যবহার করা উচিত নয়। তাই নলকূপের সবুজ রং থাকলে আমরা কি বুঝবো এবং লাল রং করা থাকলে আমরা কি বুঝবো এবং কোনটা দিয়ে কোন পানি খাওয়া নিরাপদ সেটা আমরা লিখব। প্রশ্ন, সবুজ রং। প্রশ্ন এক, সবুজ রং করা নলকূপের পানি পান করছে কেন? দুই, লাল রং করা নলকূপে কাটা চিহ্ন দেওয়া কেন? এগুলো উত্তর তোমরা খাতায় লিখো, একটু একটু আগে আমরা বলেছি এগুলো। আলোচনা, কোন পানি পান করার উপযোগী এবং কোন পানি পান করার উপযোগী নয়? তোমরা এখন তোমাদের পূর্ব ধারণা থেকে লিখো যে কোন পানি পান করা উচিত নিরাপদ পানি এবং কোন পানি পান করা উচিত অনিরাপদ পানি, সেগুলো লিখো খাতায়। পাশে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। ছকে পান করার যোগ্য এবং পান করার যোগ্য নয় এই দুই ধরনের পানির তালিকা তৈরি করো। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। নিরাপদ পানি অনিরাপদ পানির তালিকা তৈরি করো। কীভাবে পানি দূষণ হয় ছবির মাধ্যমে দেখানো হচ্ছে। নদীতে সবাই গোসল করছে, প্রাণী গরু ছাগল মানুষ একসঙ্গে গোসল করছে। কলকারখানার পানি, কলকারখানার ময়লা পানি নদীতে মিশ্রিত হচ্ছে। পানি কিভাবে দূষিত হয়? কলকারখানার দূষিত বর্জ্য, পানিতে গরু গোসল করানো ও কাপড় ধোয়ার কাজ। পানি কিভাবে দূষিত হয়? কাজ, পানি দূষণের কারণ কি করতে হবে? এক, ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। দুই, খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যেখানে ডোবা এবং পুকুরের পানি দূষিত সেখানে যাও। তিন, পানিতে কি কি ক্ষতিকর বস্তু দেখেছো তা ছকে লেখো। চার, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে। পানি দূষণ কিভাবে হয় সেটা তুমি লেখো আর দূষিত পানিতে কি কি থাকে সেটাও তুমি খাতায় লিখো। দৃশ্যগুলোতে কি দেখা যাচ্ছে? পানি কিভাবে দূষিত হয়? সারসংক্ষেপ, ক্ষতিকর বস্তু পানিতে মিশালে পানি দূষিত হয়। পানিতে
তেল, ময়লা আবর্জনা এবং অন্যান্য ক্ষতিকর বর্জ্য ফেললে পানি দূষিত হয়। দূষিত পানিতে বর্জ্য এবং ক্ষতিকর পদার্থ মিশ্রিত থাকে। দূষিত পানিতে গোসল করলে চর্মরোগ সহ অন্যান্য রোগ হয়। দূষিত পানি পান করলে মানুষ উদরাময়, আমাশয়, কলেরা এবং টাইফয়েডের মতো রোগে আক্রান্ত হতে পারে। দূষিত পানি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ নয়। আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি। আমরা পানিতে ক্ষতিকর আবর্জনা ফেলা বন্ধ করতে পারি। আলোচনা। আমরা পানি দূষণ কিভাবে রোধ করতে পারি? পানি দূষণ রোধে তোমার চিন্তা ভাবনা সহপাঠীদের সাথে আলোচনা করো। শূন্যস্থান পূরণ করো। তুমি চিন্তা করো এখন কি হবে। পানি একটি সম্পদ, তারপর পানিতে ক্ষতিকর বজ্র মিশালে পানি কি হয়? দূষিত হয়। বৃষ্টির নদী, সমুদ্র ও পানির কল, এগুলো পানির কি উৎস? পানির উৎস। সমুদ্রের পানি কি? লোনা। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কোনটি পানি দূষণের কারণ? কোনটি পানি দূষণের কারণ বলতো? কোন রঙের নলকূপ থেকে নিরাপদ পানি পাওয়া যায়? মনে আছে সবুজ রং এবং লাল রঙের কথা? কোনটি নিরাপদ পানি? কোনটি নিরাপদ পানি বলতো? নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ১. আমরা কি কি কাজে পানি ব্যবহার করি? ২. পানি দূষণের তিনটি কারণ লেখো। ৩. আমরা কিভাবে পানি দূষণ রোধ করতে পারি? ৪. আমরা কিভাবে পানির অপচয় রোধ করতে পারি? নিচের ছকে পানির উৎসগুলোকে নিরাপদ পানি এবং অনিরাপদ পানি এ দুভাগে সাজাও। নিরাপদ পানি, অনিরাপদ পানি তোমরা জেনে গেছো, এখন তোমরা সাজিয়ে দাও। সাজাও তো কি কি হবে? ঠিক আছে, তোমরা এখন পাঠ্য বই পড়ো এবং ক্লাসে আর প্রশ্ন তোমরা জিজ্ঞেস করবে যেগুলো তোমাদের মনে আছে, এবং শিক্ষক আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।